হ্যালো এভ ডি ওয়ান দিশি শুভজিৎ ঘোষ দ্য ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একমাত্র ইউনানি মেডিকেল কলেজ যেটিও প্রাইভেট সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত মানে ওয়েস্ট বেঙ্গলে একমাত্র সারা দেশে আরও আছে তো দ্য ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কত কাট অফ গিয়েছিল আনরিজার্ভ ক্যাটাগরিতে মানে স্টেট কোটা আছে এবং ম্যানেজমেন্ট কোটা আছে তো সেই স্টেট কোটার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে তিন লাখ আঠেরো হাজার সাতশো উনআশি গিয়েছিল ক্লোজিং র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে আর মার্কস মার্কস ছিল তার তিনশো পনেরো ওবিসি এ বি এবং ই এস ক্যাটাগরিতে কোনো সিট কিন্তু সেকেন্ড রাউন্ডে ফাঁকা ছিল না কারণ এই যে ক্লোজিং র্যাঙ্কটি দেখছো বা ক্লোজিং মার্কসটি দেখছো সেটি কিন্তু কমপ্লিটলি ডাব্লু বিএমসিসির কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ডের ওপর ভিত্তি করে বানানো আচ্ছা এসসি ক্যাটাগরিতে চার লাখ তেইশ হাজার দুশো সতেরো গিয়েছে ক্লোজিং র্যাঙ্ক এবং তার মার্কস ছিল টু ফাইভ নাইন দুশো উনষাট এসটি ক্যাটাগরিতে ছ চৌত্রিশ হাজার দুশো পঁচাত্তর এবং তার মার্কস ওয়ান সেভেন ফোর মানে একশো চুয়াত্তর এটা চলে গেল আমাদের স্টেট কোটার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ক্লোজিং র্যাঙ্ক এরপর আসছে ম্যানেজমেন্ট কোটা তো ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আট লাখ ছেচল্লিশ হাজার চারশো উননব্বই ক্লোজিং র্যাঙ্ক এবং তার মার্কস ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশ তো এরপর কলে কলেজ রাউন্ড আজকে সাতাশ তারিখ বিকেল থেকে সন্ধে অবধি হবে এবং আগামীকাল আঠাশ তারিখ সারাদিনই হবে প্রায় তো সেই সময়তে যারা ইউনানি কোর্সে ইন্টারেস্টেড আছো তারা এই কলেজটিতে ইন পারসন প্রেজেন্ট হয়ে পার্টিসিপেট করতে পারো বিশেষ করে ম্যানেজমেন্ট করার সিটগুলি শুধু ম্যানেজমেন্ট কোটা নয় আমাদের যে অন্যান্য স্টেট করার মধ্যে যে কোট ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিতেও কিছু কিছু সিট ফাঁকা আছে তো যারা এই পার্টিকুলারলি ইউনানি কোর্সটিতে ইন্টারেস্টেড তারা কিন্তু এখানে অবশ্যই যেতে পারো কলেজ রাউন্ডে পার্টিসিপেট করতে পারো এবং সেই ক্ষেত্রে কলেজ রাউন্ডে পার্টিসিপেট করে দেখো যে তাদের ফি স্ট্রাকচার যেটা আছে সেটাতেই নিচ্ছে নাকি কিছু কম নিচ্ছে নাকি কিছু বেশি নিচ্ছে সেটা না গেলে বোঝা যাবে না যদি স্টুডেন্ট সংখ্যা কম থাকে এবং সিট সংখ্যা বেশি থাকে তাহলে ইকোনমির একটা নিয়ম আছে যে ডিমান্ড যদি কম থাকে আর যদি সাপ্লাই যদি বেশি থাকে তাহলে তোমার দামটা কমে যাবে তো সেই ক্ষেত্রে তোমার এইখানে কিন্তু কোর্সের ফিজটা কমে হয়তো ভর্তি নিতে পারে তো চলো এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করি আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে আর দেখো পঁয়তাল্লিশ দিনের প্লাস সাবস্ক্রিপশান আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপে সেটা আইআইটি জেই হোক বা নিট ইউজি হোক দুটোর ক্ষেত্রেই যেখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছি পাচ্ছিল এই দুশো নিরানব্বই টাকার উপরে এস জি টু হান্ড্রেড কোড ইউজ করে সেটার থেকেও কিন্তু এখন বেশি ডিসকাউন্ট পাবে কত ডিসকাউন্ট পাবে টেন পার্সেন্টের জায়গায় পাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হওয়ার পর যে প্রাইসটা আসবে দুশো নিরানব্বই থেকে কমে সেটা হচ্ছে দুশো উনচল্লিশ টাকা তো পঁয়তাল্লিশ দিনের সাবস্ক্রিপশান মাত্র দুশো উনচল্লিশ টাকায় এক প্রকার ফ্রি বলা চলে তোমরা অ্যাভেল করতে পারো ডাইরেক্ট এখান থেকে পারচেস করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একেবারে প্রথম লিঙ্ক সেটিতে ক্লিক করবে ক্লিক করার পর ডাইরেক্টলি চলে যাবে প্রাইসিংয়ের জায়গাটায় সেখানে গিয়ে ভিউ অলের ক্লিক করবে ভিউওয়ালে ক্লিক করার পর একেবারে নিচে দেখবে ওয়ান মান্থ সাবস্ক্রিপশন অ্যাট টু নাইনটি নাইন আর এস জি টু হানড্রেড কোডটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গিয়ে হয়ে গিয়েছে ওটা টু থার্টি নাইন অর্থাৎ দুশো উনচল্লিশ আর পনেরো দিন এক্সট্রা সেখানে লেখা থাকবে তিরিশ দিনের সাবস্ক্রিপশনটা এক মাসের সাবস্ক্রিপশনটা তাহলে টোটাল এক মাস প্লাস পনেরো দিন পঁয়তাল্লিশ দিনের সাবস্ক্রিপশন দুশো উনচল্লিশ টাকায় পেয়ে যাবে আর এই আর এই অফারটা এই কুড়ি পার্সেন্টের অফারটা কতদিন থাকবে জানি না কিন্তু এই যে দুশো নিরানব্বই টাকায় এক মাসের কেনা যাবে এটা তিরিশে এপ্রিল অব্দি আছে আর এই কুড়ি পার্সেন্টের অফারটা হয়তো আজকেই শেষ হয়ে যেতে পারে কালকে আবার টেন পার্সেন্ট করে দিতে পারে সো আজকেই তোমরা যখনই ভিডিওটা দেখছো তখনই ট্রাই করো নেবার যদি দেখো টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছ সাথে সাথে নিয়ে নাও ঠিক আছে আর প্লাস সাবস্ক্রিপশানে যা যা সুবিধা পাওয়া যায় সব কিছুই তোমরা এতে পাবে